আজ শুক্রবার, দোসরা জ্যৈষ্ঠ 2024 সালের 17ই মে কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। এটি সন্ধ্যেবেলার সময় 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। আর এই শুক্র গ্রহই কিন্তু 19 তারিখে রাশি পরিবর্তন করে স্বগৃহে প্রবেশ করবেন, যার ফলস্বরূপ আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। প্রেমে যদি সফলতা আপনারা পাচ্ছেন না, প্রেম করে বিবাহ করতে পাচ্ছেন না, অথবা রেগুলার পারফিউম ইউজ করেন না, সাজুগুজু করতে পছন্দ করেন না, রেস্তোরাঁর খাদ্য খাবার পছন্দ করেন না, তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে শুক্র একটু দুর্বল আছে। শুক্রের মজবুতি বৃদ্ধি করবার জন্য শুক্রের বীজ মন্ত্র জপ করুন, রেগুলার পারফিউম ইউজ করুন, প্রত্যেক দিন স্নানের জলে 1 কাপ দুধ দিয়ে স্নান করুন, দেখবেন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে, জীবনকে সমৃদ্ধশালী করতে পারবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 9 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, সুতরাং দিনটি অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন। চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনেদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন। বিদেশে বা ভিন রাজ্যে যদি কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেটি চড়া দামে বিক্রি হবে, যা আপনাকে লাভ অর্জনে সাহায্য করবে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে। চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। সামাজিক কোনো জমায়েতে আপনারাই কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন। আজ অবসরকালীন সময়ে আধ্যাত্মিক চিন্তাভাবনা করুন, মন্দির মসজিদে ভ্রমণ করুন, অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলুন।